কিছু প্রশ্ন, মা বোন কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা একটু বলবেন দয়া করে। তাহলে আপনি আপনার আপনার ইচ্ছা কি, কাপড় ছাড়া পড়তো? আরে বাঙালি, প্রশ্নটা তো করতে জানতে হবে। প্রশ্ন করতে চাইছে শাড়ি কাপড় পরলে পরে নামাজ পড়লে হবে কিনা, তাই না? এইটা প্রশ্ন করতে চাইছিলেন, কিন্তু প্রশ্ন করে বলছেন এইরকম, কাপড় পরে নামাজ পড়লে হবে, তার মানে কি ল্যাংটাই পড়বো? যে কোনো কাপড়, উম্মে সালমার হাদিসে রয়েছে যে তারা সালোয়ার কামিজে সালাত পড়বে কিনা, নবীজি বললেন নাম, ইজা কানা কুন্না সাতিরাতিন তুগতি উজুহা আকদামিহিন্না জুহুরা আকদামিহিন্না, কামিজ জামাটা যদি এতটা লম্বা হয় সারা শরীর ঢেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে নিয়েছে, শাড়িটা যদি এত লম্বা হয় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে নিয়েছে, তাহলে কোনো অংশ যাতে হ্যাঁ প্রকাশ্য না থাকে। আল মারআতু আওরাতুন কুল্লুহা, একজন মা পুরাটাই ঢেকে রাখার, পুরাটাই কভারাইজড, কভারের ভিতরে থাকবে, পায়ের পাতা পর্যন্ত ঢাকা হলে তখন হবে। মহতারাম গরু